আরামবাগ লোকসভার গোঘাট এক নম্বর ব্লকের কোটা গ্রামে বিজেপি প্রার্থী অরূপ কান্ত দিগারের সমর্থনে চলছিল প্রচার। আরামবাগের নির্বাচন সোমবার, তাই প্রচারের শেষ দিন শনিবারই। প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা এসে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ বিরোধী শিবিরের। গাড়িতে প্রচার করছি, এইমাত্র অবস্থায় দেখলাম যে ওরা চার পাঁচজন তৃণমূলের দুষ্কৃতী ছেলে ওরা ছুটে এলো, এসে গাড়ি থেকে নামিয়ে বেধরক মার কেটে মেরেছে, মাথায় এখানে চোখ মেরে ফাটিয়ে দিয়েছে। এই অবস্থায় প্রচণ্ড মারধর করেছে, আমি এই স্বাস্থ্যকেন্দ্রে এসেছি চিকিৎসা করাতে। লোকসভার লোকপ্রিয় প্রার্থী তথা শিক্ষক অরূপ কান্তি দিগার মহাশয়ের প্রচারের সমর্থনে আজকে আমাদের এই আরামবাগ লোকসভার গোঘাট এক নম্বর ব্লকের একটু যে কোটা গ্রাম আছে, সেই গ্রামে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটু মাইকের মাধ্যমে প্রচার করছিলেন। কিন্তু সেই সময় ওখানকার তৃণমূল কংগ্রেসের হারমাত দুষ্কৃতী যারা আছেন, তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর চড়াও হয়, তাদেরকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক মারধর করে, একজনের প্রায় হাতে লাঠি চাঠি দিয়ে মেরেছে, আর একজনকে মেরে চোখের এই অংশটা পুরোটাই কাটিয়ে দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দাবি করেন, এই ঝামেলা বিজেপিকে প্রচারে দেওয়া টাকা ভাগ বাটোয়ারা কেন্দ্র করে, এতে তৃণমূলের কোনো হাত নেই। আমি এটা মিথ্যা অভিযোগ আমরা বলছি, এটা ওদের যে টাকা পয়সা দিয়েছে, ওদের কর্মীদের মধ্যে টাকা পয়সা নিয়ে, ওদের যে প্রচারের জন্য যে টাকা পয়সা দিয়েছে, এইটা নিয়ে ওদের নিজেদের মধ্যে মারপিট হয়েছে, এটার মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তৃণমূলের এমন অভিযোগকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের মতে এই হামলা তৃণমূল দুষ্কৃতীদেরই সৃষ্টি করা, এমনকি বিষয়টি নিয়ে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এখন প্রশ্ন হল, শেষ মুহূর্তের প্রচারেও তৃণমূলের বাধা কেন? প্রচার না করতে দেওয়ার জন্যই কি আটকাচ্ছে তৃণমূল? সর্বোপরি গোঘাটবাসী প্রশ্ন তুলছে, প্রচার আবহেই যদি অশান্তির এমন ছবি দেখা যায়, তবে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে? উত্তরের অপেক্ষা আর দুদিনের। পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।